বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আমি ধারাবাহিকভাবে সবগুলো বিষয় আলোচনা করছি এবং সংক্ষিপ্তভাবে আজকে আমি আলোচনা করব প্রবন্ধ বা রচনা। তোমরা বোর্ডে লক্ষ্য করো, প্রবন্ধ বা রচনা, রচনার অর্থ অর্থাৎ রচনা কথাটির অর্থ বিন্যাস বা সৃষ্টি, কোনো কিছু বিষয়ে লেখা, বিস্তারিতভাবে লেখা। বিন্যাস বলতে সাজিয়ে একটি সুন্দর কিছু গড়ে তোলাকে বোঝায়। প্রিয় বন্ধুরা, পৃষ্ঠা নম্বর 208-এ তোমরা আসো, ওখানে লক্ষ্য করবে ব্যাকরণ বইয়ে প্রবন্ধ রচনা কী। গল্প, কবিতা ও নাটকের মতো প্রবন্ধ রচনা, কিন্তু বাংলা প্রবন্ধ বা রচনা শব্দ দুটি একই অর্থে ব্যবহৃত হয়। ভাবের কথা ও জ্ঞানের কথা, চিন্তার কথা, স্মৃতির কথা যখন গদ্যের আকারে লেখা হয় এবং যা করে আনন্দ পাওয়া যায়, জ্ঞান লাভ করা যায়, যা মনে চিন্তা জাগায়, ভাব জাগায়, তখনই তা প্রবন্ধ বা রচনা হয়ে উঠে। প্রিয় বন্ধুরা, রচনা লেখার নিয়ম দেখো, 238 পৃষ্ঠার এবং 9 পৃষ্ঠার মূল ব্যাকরণ বই লক্ষ্য করো, কীভাবে রচনা লিখতে হবে। প্রিয় বন্ধুরা, রচনা লেখার কতগুলো বিষয় মেনে চলতে হয়, যেমন প্রবন্ধের বিষয় অর্থাৎ যে বিষয়ে রচনা লিখতে হবে সেই বিষয়ে কিছুক্ষণ নিবিড়ভাবে চিন্তা করে করতে হবে। এভাবে চিন্তা করলে মনে যেসব ভাবের উদয় হবে তাদের কোনটির বিষয় আওতায় পড়ে, কোনটি পড়ে না, তা ঠিক করে বিষয়টি একটি নকশা বা পরিকল্পনা মনে মনে খসড়া করবে। 2, এরপর বিষয়বস্তু সানন্দে প্রধান প্রধান সব বক্তব্য চিন্তা করে সুন্দর করে সাজাতে হবে। রচনায় যেসব তথ্য উপদেশ ব্যবহৃত হবে সংক্ষেপ স্বরূপ তার নোট রাখবে। 3, এক একটি ভাব নিয়ে এক একটি অনুচ্ছেদ রচনা করবে, অনুচ্ছেদগুলোর মধ্যে আবার ভাব ও ভাষার সামঞ্জস্য থাকতে হবে। মাঝে মাঝে তোমার বক্তব্যের সমর্থনে কোনো বিখ্যাত লেখক বা কবির উদ্ধৃতি দিবে। 4, প্রত্যেকটি ভাব উপযুক্ত ব্যক্তির সাহায্যে প্রকাশ করতে হবে, কোন ভাবাবর্তর বিষয়ের আলোচনা করা ঠিক হবে না। 5, প্রয়োজন হলে কোনো পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী বা ব্যক্তিগত অতি সংক্ষেপে রচনা আলোচনা করা যেতে পারে। 6, রচনা একটি আরম্ভ ও সমাপ্তি থাকবে, অর্থাৎ শুরু ও শেষ থাকবে। এই দুটি জিনিস রচনার অতি গুরুত্বপূর্ণ বিষয়। শোষণাতি হবে এমন হবে যে সমগ্র রচনাটির মোটামুটি একটি আভাস তাতে ফুটে উঠবে, আর উপসংহার এমন হবে তা যেন রচনাটির সমস্ত বক্তব্যের সমাপ্তি ঘোষণা করে। 7, কোনো একটি বিষয় জানা থাকলে ব্যাকরণ বুদ্ধি ও জ্ঞানের সাহায্যে তা প্রকাশ করতে চেষ্টা করবে। 8, ভাষা সহজ ও সরল হওয়া আবশ্যক, অপ্রচলিত শব্দ, দীর্ঘ সমাজবদ্ধ পদ ইত্যাদি ব্যবহার করবে না। 9, সর্বশেষ যা লিখবে তা যেন দরদ বা আবেগ দিয়ে লেখা হয়। রচনায় লেখকের দরদ বা আন্তরিকতা না থাকলে তা অন্যের অন্তর ও স্পর্শ করতে পারে না। প্রিয় বন্ধুরা, রচনা লেখার অর্থাৎ রচনার শ্রেণীবিভাগ বা শ্রেণীভেদ, রচনার বিষয়গুলোকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর বর্ণনামূলক, 2 নম্বর বিবরণমূলক, 3 নম্বর চিন্তামূলক। 1 নম্বর বর্ণনামূলক অর্থাৎ প্রাণী বিষয়ক, বর্ণনামূলক আবার কয়েকভাবে বিভক্ত, যেমন প্রাণী বিষয়ক, বস্তু বিষয়ক, উদ্ভিদ বিষয়ক, কাল বা ধাতু বা সময় বিষয়ক, 2 নম্বর উৎস বিষয়ক, ক্রিয়া বিষয়ক। প্রিয় বন্ধুরা, এগুলো হলো বর্ণনামূলক। 2, বিবরণমূলক অর্থাৎ বিবরণ অর্থাৎ ঘটনা, পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা, ভ্রমণ কাহিনী এবং জীবন চরিত্র। 3, চিন্তামূলক, কীভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ বর্ণনামূলক ও বিবরণমূলক ছাড়া অপর যে সকল শ্রেণীর রচনায়, এই সকল শ্রেণীর রচনায় এই শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুরা, এখন রচনা লেখার কৌশল, যে বিষয়ে রচনা লিখতে হবে সেই বিষয়টি আগে থেকেই ভালো করে ভেবে নিতে হবে, অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে আমি এই বিষয়ে রচনা লিখব, সেটি ভেবে নিতে হবে। পুরো ভাবটি আয়ত্তে আসার পর কতগুলো প্রশ্ন সাজিয়ে যথাযথ উত্তর দিলেই পূর্ণাঙ্গ রচনাটি পাওয়া যাবে, অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে এবং ওই রচনাটি ভাব অন্তর দিয়ে চিন্তা করতে হবে। প্রিয় বন্ধুরা, এখন এখন আমি রচনা লেখার কৌশল এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা, বাসায় তোমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয় এবং তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, এবং আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার ব্যাকরণ অংশে সম্পূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম।
আর হ্যাঁ অবশিষ্ট বিষয়গুলো তোমরা বিস্তারিতভাবে অর্থাৎ বাসায় প্র্যাকটিস করবে, তাহলে বার্ষিক পরীক্ষা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় বন্ধুরা, এখন লক্ষ্য করো, দুইটি অর্থাৎ তোমাদের যে চারটি রচনা আছে তার মধ্যে দুইটি তোমরা বাসায় ভালোভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। একটি হলো দেশপ্রেম, ওই দেশপ্রেম রচনাটি কি সাধারণত স্বদেশ প্রেম বলা হয়, পৃষ্ঠা নাম্বার 244-45। প্রিয় বন্ধুরা, এগুলো বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য থাকলো। আর গ নাম্বার অর্থাৎ পরবর্তী রচনাটা বাংলাদেশের বীরগাথা, অর্থাৎ বীর শ্রেষ্ঠদের বীরগাথা, অর্থাৎ বাংলাদেশের যে চারজন বীর শ্রেষ্ঠ আছে তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদের জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্তভাবে যে রচনাটা সেটাই হলো বীর শ্রেষ্ঠদের বীরগাথা, পৃষ্ঠা নাম্বার 260 এবং 61। প্রিয় বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।